আমি প্রথম থেকে ম্যাচটা বসে দেখছি, মানে অসাধারণ। এটা কিছু বলার অপেক্ষা রাখে না। গোল্ড মেডেল ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ফার্স্ট টাইম আমরা স্বাধীনতার পরে ফার্স্ট টাইম পেলাম, আর আমাদের ঝুলিতে একটা গোল্ড মেডেল অ্যাড হলো। সেকেন্ড মানে অভিনব বিন্দার পরে নীরাজ চোপড়ার হাত ধরে 2021-এ, মানে 2020-র অলিম্পিকে। তো এটা একটা অসাধারণ খবর। মানে যেভাবে প্রথম থেকে একটা অ্যাটাকিং মুভমেন্টে ছিল, মানে প্রথম ফার্স্ট এতে তোমার 87.03, সেকেন্ডটায় 87.58, মানে প্রথম দুটো শটেই মানে একদম, মানে যেটা ও হিটে যেটাতে জিতে, মানে যেটা স্কোর করে কোয়ালিফাই হয়েছিল, তার থেকেও তোমার কিন্তু বেটার করেছে এখানে ফাইনালে। আর প্রথম থেকেও ভেবে রেখেছিল আমাকে অনেক বেশি করতে হবে, তবেই আমি ফাইনালে মেডেল পেতে পারবো। আর যেটা আমার মনে হয় খানিকটা হয়তো আজকে আমাদের দিনও ছিল, যে জার্মানির যে প্লেয়ার আজকে মেডেল কন্টেন্ডারে ছিল, তোমার গোল্ড মেডেল পাবে সেখানে, মানে ও গোল্ড আগে 8-এর মধ্যে কোয়ালিফাই করতে পারলো না, তো সেইটা আমাদের একটা অ্যাডভান্টেজ হয়ে গেল, আমাদের একটা অ্যাডভান্টেজ হলো। তো সেই জায়গায় তোমার দাঁড়িয়ে যে আমরা গোলটা পেলাম, মানে অসাধারণ। মানে ও নিজে মাঠে দাঁড়িয়েও হয়তো সেটাই ফিল করছে, যে মানে একটা দারুণ একটা জিনিস আজকে আমরা করলাম, এবং আমরা পুরো ভারতীয় হিসেবে একটা প্রাউড ফিল করছি যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আমরা একটা মেডেল পেলাম একেবারে। এবং দোলা, জ্যাভলিন থ্রো এই বিষয়টা তো এখনো সেভাবে ততটাও পরিচিত নয়, সেই জায়গায় পরিকাঠামোর অভাব থেকে শুরু করে নানান প্রতিবন্ধকতা রয়েছে, সেই সমস্ত কিছু এড়িয়ে এরকম একটা মঞ্চে পৌঁছানো এবং এরকম অভাবনীয় সাফল্য ছুঁয়ে ফেলা কতটা কৃতিত্বের বলে তুমি মনে করছো? এটা নিশ্চয়ই, এখানে নীরাজ চোপড়া তোমার এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমসে, জুনিয়র ওয়ার্ল্ডে ও গোল্ড নিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজ মানে বলা যেতে পারে বছরের বেশিরভাগ সময়টাই ও বাইরে ট্রেনিং করে, তো পুরোপুরি মানে নিজেকে একেবারে মানে গেমের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল এইবারে অলিম্পিকের আগেও। অনেক দিন সে বাইরেই ট্রেনিং করে এসছে, এবং তার তুমি যদি ওর মানে ম্যাচটা দেখে থাকো, সেখানে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলো, তার মানে মানে করার যেটা একটা কনফিডেন্স লেভেল, মানে পুরোপুরি ও ফোকাস ছিল যে আমাকে আজকে কিছু করতে হবে, সে জিনিসটা মানে কনফিডেন্ট, নিজের উপর একটা কনফিডেন্ট, উইল পাওয়ার সব কিছু মিলিয়ে কিন্তু আজকে ও মেডেলটা জিততে পেরেছে। মানে কন্টিনিউ যেভাবে ও প্র্যাকটিস করে এসেছে, সেই প্র্যাকটিসের সেম জিনিসটাও আজকে রিপিট করেছে। মানে এখানে আমি যখন খেলা দেখছিলাম, তখন ওখান থেকে কমেন্ট্রি বলছিল যে ও সবসময় ভাবে যে আমি যদি আমার নিজের টেকনিকটা ঠিক করে করতে পারি, তাহলে একদম নিজে থেকে কিন্তু আমার পয়েন্টটা চলে আসবে। তো সেইটাই আজকে ও নিজের টেকনিকের দিকে মন দিয়েছে, নিজের সমস্ত টেকনিকটা সমস্ত কিছু ঠিক করাতে ওর অটোমেটিক্যালি কিন্তু ওর নিজের বেসটাও দিতে পেরেছে একেবারে। এবং দোলা, এই যে উত্থান এবং এই যে সাফল্য নীরাজ চোপড়ার, এর ধারাবাহিকতা বজায় রাখাটা ভবিষ্যতে কতটা চ্যালেঞ্জের হবে নীরাজের কাছে? দেখো, এবার ভবিষ্যতে কত, অলিম্পিকে গোল্ড পেয়েছে, এরপর ভবিষ্যৎ মানে আবার 4 বছর বাদে অলিম্পিক, তো এখন আমার মনে হয় এটাকে আমাদের এনজয় করা উচিত। এবং নীরাজের এতদিনের তোমার প্র্যাকটিসের, এতদিনের যে সমস্ত কিছু স্যাক্রিফাইসের আজকে ও ফল পেয়েছে, তো সেখানে এখন ভবিষ্যৎ নিশ্চয়ই আছে। সে এই বয়সে সে এক অলিম্পিকে গোল্ড পেয়ে গেল, এবং নেক্সট অলিম্পিক ওর টার্গেট নিশ্চয়ই, কিন্তু তার মধ্যে এখন এই যে পিরিয়ডটাও আমাদের সকলেই এনজয় করা উচিত, ওর এনজয় করা উচিত। কেন যেভাবে ও লাস্ট 4 থেকে 5 বছর ও পুরোপুরি নিজের গেমের মধ্যে ছিল, নিজেকে মেডেল নিয়ে আসার জন্য যে প্রাণপণ চেষ্টা করে গেছে, সেটার ওর আজকে তার ফল পেয়েছে একেবারে। অনেক ধন্যবাদ দোলা আমাদের সঙ্গে কথা বলার জন্য।